রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজার হবে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। এই টিফিনটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। তাহলে চলুন আজকের টিফিনটা বানানো যাক। আর আজকের টিফিনের জন্য আমি নিয়েছি ময়দা, আর ময়দার সাথে আমি আজকের কিছুই দেবো না, শুধু একটু স্বাদ মতো লবণ দেব। খুব কম সময়ে কিন্তু আমাদের টিফিন বানানোর জন্য এরকম একটা টিফিন খুবই দরকার। এখন আমি এই ময়দাটাকে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবে না কতটা মজার হতে চলেছে আজকের রেসিপিটা। বলেছিলাম তো, যে ময়দার ডোটা আমি মাখিয়েছিলাম তার থেকে আমি এরকম চারটে লেচি কেটে নিয়েছি। আপনারা যে কটা বানাতে চান সেরকমভাবেই ময়দাটা নেবেন আর সে কটা লেচি কেটে নেবেন, আর বড় ছোটটা নিজেদের ব্যাপার, যে যেমন খুশি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন এখন ভালো করে হাত দিয়ে এই লেচিগুলোকে গোল গোল করে নেব। লেচিটাকে নিয়ে হাত দিয়ে এরকম লম্বা করে নেব। মাথার দিকটা কিন্তু একটু সরু করব আর পিছনের দিকটা একটু চওড়া রাখবো। আর বন্ধুরা, বাচ্চারা কিন্তু একটু ডিজাইনের টিফিনে খেতে বেশি পছন্দ করে, আর আজকের ডিজাইনটা হচ্ছে পাখির ডিজাইন, তাই পাখির মাথার দিকটা এরকম রেখে দেব আর নিচের এই দিকটা কিন্তু আমি এরকমভাবে বেলনা দিয়ে বেলে নেব, এরকম চওড়া করেই বেলে নেব। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব, তিনটে ভাগে কাটবো। এরকম পুরোটাই কেটে নেব প্রথমে দুটো সাইড ধরে, তারপরে এই মাঝখানেরটা কিন্তু পুরোটা না, এরকম হাঁপাহাঁপি কেটে নেব, মানে একটু রেখে দেব। এরকম খানিকটা কেটে নিলাম। এবার আমি এই দুটোকে এরকম দুদিকে খেলিয়ে দেব, দিয়ে এই মাঝখানেরটাকে এইভাবে আঙুলের সাহায্যে ঘুরিয়ে নেব। এই দেখো, এবার আমি এটাকে এইভাবে বসিয়ে দেব। আর আজকে যে জোড়ার কাজটা করব কিন্তু আমি জল দিয়েই করব, তার জন্য এমনি নর্মাল জল নিয়েছি, জল দিয়েই জুড়ে নেব। এখানে নিচে দিয়ে দেব, দিয়ে এরকম বসিয়ে দিলেই কিন্তু জুড়ে যাবে, অন্য কিছুই দিতে লাগবে না। এবার আমি দুদিকে যেটা কেটে নিয়েছি এটাকে ছুরির উল্টো পিঠ দিয়ে এইভাবে ডোরা ডোরা দাগ করে নেব। এবার আমি একটার উপরে আরেকটা দিয়ে নেব, এইভাবে ঘুরিয়ে একটার উপরে আরেকটা দিয়ে নেব। এটাও জোড়ার সময় একটু জল দিয়ে নেব, এইভাবে চেপে দিলাম, দিয়ে বসিয়ে দেব। এবারে আমি ছুরির সাহায্যে এই সাইডটা একটু করে কেটে দেব। এবার আমি মাথাটা বানিয়ে নেব পাখির। এবারে এই সাইড এই জায়গাটা একটু জল দিয়ে নেব জোড়ার জন্য। এবার এই যে দিকটা বাকি রয়ে গেছে এটাকে এইভাবে চেপে এবার এইখানটায় আমি মাথাটাকে বানিয়ে নেব পাখির। একটু আঙুল দিয়ে এরকম চেপে দিলাম। এবার আমি কাঁচি দিয়ে মুখটা কেটে নেব। এবার আমি দুদিকে দুটো চোখ করে দেব। আর পাখির মাথায় একটা লাল ঝুঁটি দিয়ে দেব।
এইবার দেখুন পাখিটা আমার কেমন লাগছে। আর এরকম আর আপনারাই বলুন, এরকম একটা পাখির ডিজাইন যদি বাচ্চাদের টিফিনে থাকে তাহলে বাচ্চারা কিন্তু টিফিন বক্স এমনি থেকেই খালি করে খেয়ে নেবে। আর আজকের টিফিনের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলে আমারও কিন্তু বানাতে খুবই ভালো লাগে। আপনারা তো দেখতে পাচ্ছেনই বন্ধুরা যে কত কম সময়ের মধ্যে এমন একটা সুন্দর ডিজাইনের টিফিন বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়। আপনারা কিন্তু আমাকে সবসময় কমেন্ট করে বলেন, দিদিভাই খুব তাড়াতাড়ি হবে এরকম টিফিন আপনি আপনাদেরকে দেখান। আজকের আমি সেই টিফিনটাই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কিন্তু এরকম একটা টিফিন খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিতে পারবেন। আরো একটা বানানো হয়ে গেল, সবগুলো টিফিনের জন্য পাখি আমার বানানো হয়ে গেছে। এবার আমি টিফিনগুলোকে তেলের মধ্যে ভেজে নেব, আর তার জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়েই দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি ওই গরম তেলের মধ্যে একে একে টিফিনগুলোকে ভেজে নেব। এরকম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব, তেলটা কিন্তু একটু গরম হলে তারপরেই দেবেন। যে জায়গাগুলো তেল পাচ্ছে না, তেল পাচ্ছে না বলতে শুধু পাখির মাথাটা পাচ্ছে না, সেজন্য একটা চামচে করে তেল নিয়ে এরকম পাখির মাথায় দিয়ে দেবো, দিলে কিন্তু খুব ভালোভাবে ভাজাটাও হয়ে যাবে আমার একই সাথে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরোটা ভেজে নেব, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব তেলটা ঝরিয়ে, আবারও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এরকম তেলটা আমি পুরো নেড়ে 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 একভাবে ভালো করে ভেজে নেব, যাতে পুরো দিকটা একই সাথে ভালোভাবে ভাজা হয়ে যায়। আবারও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। টিফিনটা ভাজার পর কত সুন্দর লাগছে দেখুন, কোথাও থেকে ছেড়ে যায়নি, ভেঙে যায়নি, দারুণ হয়েছে কিন্তু। আর সত্যি বলতে বন্ধুরা আপনারা নিজেরাই বলুন, যেরকম একটা টিফিন বাচ্চাদের সাথে থাকলে বাচ্চারা খাবে না খাবে না, আর কত কম টাইমের মধ্যে কিন্তু টিফিনগুলো ভাজা হয়ে গেল। নিমকি কিনে খাওয়ানোর থেকে বাচ্চাদেরকে এরকম যদি সুন্দর ডিজাইনের আমরা নিমকি ঘরে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই তাহলে কিন্তু ওরা খুবই খুশি হয় এবং ওদের জন্য তো খুবই ভালো। তাহলে বন্ধুরা আমার আজকের এই সুন্দর টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।